লাস্ট এমপির ইন যিনি এখন বিজেপিতে আছেন দু নম্বর ইস্যু হচ্ছে বাংলার সরকারের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর তিন নম্বর হচ্ছে যে বাংলার অধিকার ছিনিয়ে আনার জন্য বাংলার লোকাল পার্টিরই প্রতিনিধি থাকতে হবে নাহলে বাংলার অধিকারের কথা কেউ দিল্লিতে গিয়ে বলতে পারবে না দিল্লিতে যদি বিজেপি প্রতিনিধিরা গিয়ে কথা বলেন বাংলার কথা বলেন নরেন্দ্র মোদী সবসময় গুজরাটের স্বার্থ দেখবেন উত্তরপ্রদেশের স্বার্থ দেখবেন আর সেই সময় দাঁড়িয়ে বাংলার প্রতিনিধিরা নরেন্দ্র মোদীর মুখের ওপরে কথা বলতে পারবেন না কারণ তারা তাদের নেতা কিন্তু কেন্দ্রে যার সরকারই আসুক না কেন বাংলার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বাংলার অধিকারটা ছিনিয়ে আনার জন্য লড়াই করতে পারবেন কারণ তৃণমূল কংগ্রেসের কোনো উত্তরপ্রদেশ লবি নেই গুজরাট লবি নেই গোটাটাই বাংলা লবি একদম তমলুক এবার অধিকারী পরিবারের হাত থেকে বেরোতে চলেছে তমলুক এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জিততে চলেছে একশো ভাগ নিশ্চিত বিজেপিকে দশে দুই দেব দশের মধ্যে দুই দেব শুধুমাত্র তাদের ব্র্যান্ডিংয়ের পেছনে তারা যে খরচ করছে সেই কোটি কোটি টাকা খরচের কারণে দশে দুই দেবো বাদ বাকি আর কোনো যোগ্যতা তাদের নেই দশে চার ভালো ক্যান্ডিডেট দিয়েছে প্লাস তারা চেষ্টা করছেন এই তাদের সাম মানে যে সামগ্রিক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও তারা তৃতীয় হবেন বা হারবেন এটা জানা সত্ত্বেও তারা যে চেষ্টা করছেন এই চেষ্টাটার জন্য চার দেব নিশ্চিত আমরা জিতছি আমরা জিতে গেছি এখন আমাদের লক্ষ্য ব্যবধান বাড়ানো বিরাট বড়ো সম্ভাবনা আছে দিল্লির কুর্শিতে পালাবদল হওয়ার আমি যতদূর সেন্স করতে পারছি বা দু হাজার চারের মতো ইলেকশান হচ্ছে যে সময় দাঁড়িয়ে সমস্ত জায়গায় একটা হাওয়া যে হয়তো বিজেপি আবার ব্যাক করতে পারে যেটা সেই সময় হাওয়া ছিল হয়তো অটল বিহারী বাজপেয়ী আবার ব্যাক করতে পারেন সব জায়গায় সমীক্ষা তাই বলছিলো হাওয়া তাই ছিল কিন্তু ফলাফলের সম্পূর্ণ উল্টোটো দেখা যায় আমার মনে হচ্ছে কোথাও গিয়ে সেরকম একটা ইলেকশন এবার হতে পারে দেখুন এত বড় একটা রাজনৈতিক দল তাতে মতানৈক্য থাকাটা অস্বাভাবিক কিছু না মতভেদ থাকতে পারে কিন্তু মনোভেদ নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে একত্রিত করে চলাটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেই কাজ করছি বেকারত্বের ইস্যুতে শিল্প আনার ইস্যুতে ভয়ঙ্কর জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে সেই সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধির ইস্যুতে দাম কমাতে হবে সবচাইতে মূল যে সমস্যা সেই সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা ইয়ং জেনারেশান নতুন প্রজন্ম পড়াশোনা করবার পরে চাকরি পাচ্ছে না হলদিয়া শিল্পাঞ্চল বামপন্থীরা তৈরি করেছিল আমাদের সরকার তৈরি করেছিল হলদিয়া শিল্পাঞ্চল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গোটা হলদিয়া শিল্পাঞ্চল কার্যত আজকে শ্মশানে পরিণত হয়েছে হলদিয়া শিল্পাঞ্চলে নতুন শিল্প তো আসেইনি পুরনো শিল্প হলদিয়া ছেড়ে চলে গেছে ফলত ইস্যুক পরিষ্কার চাকরির সন্ধান দিতে হবে বাইরের রাজ্যে ছেলেমেয়েরা চলে যাচ্ছে যদি না এখানে শিল্প কলকারখানা তৈরি করা যায় হলদিয়াকে যদি নতুন করে না তৈরি করা যায় বন্দরে যদি না ড্রেজিং করা যায় সেখানে নতুন করে শিল্পের সম্ভাবনা চাকরি কর্মসংস্থান কোনো কিছুই সম্ভব না এটাই আমাদের কাছে মূল ইস্যু আর এর বাইরে যে ইস্যু শুভেন্দু অধিকারী যেভাবে যখন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন সেই সময়তে যা অত্যাচার করেছেন আমাদের ওপরে আমাদের লোকজন কমরেডদের ওপরে এখন উনি বিজেপিতে গিয়ে বিশাল বড় সৎ সাজতে চাইছেন সব সেজে উনি বোঝাতে চাইছেন যে সিপিএমের লোকজন আসুক এসে বিজেপিকে সমর্থন করুক কিন্তু সেই শুভেন্দুবাবুই তো আজকে বিজেপির নেতা যিনি তৃণমূলের থেকে ভয়ঙ্কর অত্যাচার নামিয়ে এনেছিলেন অলত কথা খুব পরিষ্কার বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে হবে সিপিআইএমকে জেতাতে হবে বাম গণতান্ত্রিক শক্তি সেই শক্তিকে আরও শক্তিশালী করবার জন্যই এই নির্বাচনে আমরা লড়ছি না হানড্রেড আশাবাদী এত খাটছি এত মানুষ এগিয়ে আসছেন আর মানুষের কাছে তৃণমূলের বিজেপিকে ভোট দেওয়ার জন্য তো কোনো কারণ নেই এই যে শুভেন্দুবাবু এত গল্প দিলেন শেষ কয়েক বছর ধরে যে অমুক তারিখে মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাবো অমুক তারিখে ভাইপোকে জেলে ঢোকাবো কোথায় কী ফলত সবাই আমরা বুঝতে পারছি যে ওপরতলায় একটা খেলা হয়ে রয়েছে দিল্লির বিজেপির নেতাদের সাথে তৃণমূল কংগ্রেসের একটা বোঝাপড়া রয়েছে নিচু তলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খাক বিজেপির কর্মীরা মার খাক ওপরতলায় সুন্দর সেটিং চলছে আমি নাম্বার দেওয়ার কেউ নই গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করছি এখানে বিরোধী দল আছেন তারা লড়ছেন সে তারা তাদের মতো লড়বেন নাম্বার নাম্বার সাধারণ ভালো হয়েছে দেবে তো দেবে আমরা কি করতে পারি কিন্তু কথা হচ্ছে এই নাম্বারিং করবার ধরে নিন আমার কালকে থেকে মনে হলো আমি মাধ্যমিক পরীক্ষা নেব আপনার মনে হলো আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবেন পাড়ার হাতুরে ডাক্তার আর তৃণমূল কংগ্রেসের দেওয়া নাম্বার এ দুই সমান বিজেপির শাসনকালে এমন একটা জিনিস করেনি যাতে সাধারণ মানুষের লাভ হয় একটা জিনিসের দাম কমায়নি পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সার ডলারের দাম বেড়ে গেছে ভয়ঙ্কর জিনিসপত্রের দাম বেড়েছে বিদেশ থেকে কালো টাকা আসেনি কৃষকের দ্বিগুণ আয় হওয়ার কথা ছিল তা হয়নি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা ছিল তা দেয়নি ফলত সামগ্রিকভাবে মোদী সরকারকে ফেরোনার জন্য তো একটা কারণ লাগবে কি সেই কারণ কোনো কারণ তো নেই এই পূর্ব মেদিনীপুরের বুকে একঝাঁক লোকের মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসকে যদি হটাতে হয় তাহলে বিজেপিকে ভোট দেয়া যেতে পারে ঘটনাচক্রে আপনি যদি খোঁজখবর নিয়ে দেখেন এরা যারা এদের নব্বই শতাংশ মানুষ শুভেন্দু অধিকারী হাতে মার খেয়েছে একসময় এখন তারাই গিয়ে শুভেন্দু অধিকারীর পিছনে গিয়ে লুকাচ্ছে লজ্জা লাগা দরকার বাড়ির মানুষের কাছে মুখ দেখান কি করে আপনারা আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বামপন্থীদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে আছে বিজেপিতে আছে বামপন্থীদের কিসের গোষ্ঠীদ্বন্দ্ব